ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা বিষয় একটু আমি দৃষ্টি আকর্ষণ করছি। অনেক টাইটেল বা থাম্বনেলের লেখাগুলোতে যে সাধারণ একটা বানান ভুল থাকে, আসলে ভুল না, বিষয়টা হচ্ছে যে ধরেন ফেসবুকের যে এআই টেকনোলজি বা রোবোটিক টেকনোলজি, তো সেইখানে এই বীর এবং ইসাল নিয়ে যখনই আমি কোনো নিউজ করি, শব্দগুলা ধরেন ওদের মনিটরিংয়ে পড়লে কিন্তু ভিডিওগুলোরে রিমুভ করে দেয়, ঝামেলা পাকায়। এই কারণে মাঝে মাঝে ইচ্ছা করেই হয়তো আমি একটু বানানটার লাইটে ছেড়ে দিই যেন ফেসবুকের টেকনোলজিতে আসলে এটা ডিটেক্ট না হয়। তো যাই হোক, ভীমরুলের চাকে ঢিল মারলে রেজাল্ট কী হবে? কামড় তো খাইতেই হবে, তাই না? একদিকে পশ্চিমারা একত্রিত হয়ে মধ্যপ্রাচ্যে আমাদের যেই ইরানের নেতৃত্বে যে টোটাল টিমটা আছে, যারা ইসালকে বাঁশ দেওয়ার জন্য এতদিন কাজ করেছে, তাদের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাচ্ছে। এই অবস্থায় ভয় জিনিসটা আমাদের মধ্যে কাজ করছে না। আজকে নতুন একটা ভীমরুলের চাক উড়ে গিয়ে ঠকে দিয়েছে মাইরি কাকে, ইসালি বেশ কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আর ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসাল। কয়দিক সামলাইবি এবার তোরা, সামলা। আমাদের ইরাক এবং সিরিয়ায় আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা পরিচালনা হয়েছে, বিশেষ করে ইরানের যে স্থাপনাগুলো আছে সেগুলোকে টার্গেট করে। ফাইনালি এখানে রিজন কি, মূল কারণ হচ্ছে ইসালকে আপনার প্রটেক্ট করাতে, কতটুকু প্রটেক্ট করতে পারছে আসুন দেখি। ইরাকের স্থায়ী প্রতিরোধ আন্দোলনগুলোর একটা জোট আছে, ওই জোটটার নাম হচ্ছে পপুলার মোবিলাইজেশন ইউনিট। এর যারা যোদ্ধা আছে সবগুলোই আসলে এক একটার কলিজা বাঘের মতন। এরা আপনার ডেড সি উপকূলে আপনার কি বলা যায় ইসালিদের গুরুত্বপূর্ণ বেশ কিছু সামরিক স্থাপনাকে গুঁড়িয়ে দিয়েছে। অবরুদ্ধ আমাদের ওই যে গা, ওই যে যা, ওই উপত্যকায় ইসালের আগ্রাসনের জবাব দিতে, পাশাপাশি আমেরিকার যে হামলাগুলো হয়েছে সেগুলোর জবাব দিতেই কিন্তু এই পাল্টা ঘটনা ঘটানো হয়েছে। দর্শক, যুদ্ধের আজকে 126তম দিন চলছে, আর এই দিনে পপুলার মোবিলাইজেশন ইউনিট তারা এই ঘটনা ঘটানোর পর এটার দায়ভারও স্বীকার করে একটা বিবৃতি দিয়েছে। জোটের বিবৃতিতে বলা হয়েছে, আমাদের ওই এলাকায় ইসালিরা নারী, শিশু, বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের উপর যে অন্যায় অত্যাচার চালাচ্ছে তার জবাবেই এই হামলা, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা যে জোটেরা ইরাক এবং সিরিয়ার বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে সেইটারও একটা পাল্টা জবাব হিসাবে এই ঘটনা ঘটানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দখলদার সেনারা আমাদের উপত্যকায় আগ্রাসন বন্ধ করা না পর্যন্ত আমাদের এই প্রতিরোধ যোদ্ধারা শত্রুদের শক্ত ঘাঁটিগুলোকে টার্গেট করে হামলা অব্যাহত রাখবে। ডেড সি উপকূলে আপনার ইসরায়েলের বেশ কিছু সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে অন্যতম একটা বিশেষ দিক ছিল, এখানে অস্ত্র মজুতের ইস্যুগুলো ছিল, যে পশ্চিমাদের কাছ থেকে বা ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে বিভিন্ন সময় প্রাপ্ত যে অস্ত্রগুলোর একটা ভাণ্ডার ওই জায়গাগুলোতে মজুত করা ছিল। তো এখন পশ্চিমারা করছে কি, আবার যখন আমেরিকা হামলা চালাইছে ওই হামলার মাঝখানে কিন্তু আবার ইসালও ইরাক এবং সিরিয়ায় বেশ কিছু স্থাপনায় কিন্তু হামলা চালিয়েছিল, আর সেগুলোর কারণেই ওইখানে যেমন আমাদের অস্ত্র ভাণ্ডার বা আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে, পাল্টা আজকে সেখানে ধ্বংস করা হয়েছে। মজার বিষয় হচ্ছে ওইখানেও কিন্তু আয়রন ডোম প্রযুক্তি ছিল, কিন্তু আমাদের এই বীর যোদ্ধারা যেই ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালিয়ে ইসালের সামরিক লক্ষ্যবস্তুগুলোকে ধ্বংস করছে, ইসালের দেওয়া সেই পশ্চিমা প্রযুক্তি বা ইসালের নিজস্ব প্রযুক্তিতে ধরি আয়রন ডোমগুলো বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো কিন্তু কাজ করে নাই। এই ঘটনার পর ইসালের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে আবারও ইরানকেই দায়ী করছে যে আমাদের ইরাকি যোদ্ধারা যে জিনিসগুলো ছড়েছে সেগুলোকে তারা একটু যাচাই বাছাই করছে বা সেগুলোর ধ্বংসাবশেষ আপনার পরীক্ষা নিরীক্ষা করে দেখছে, এইখানের মেশিনারিজগুলোও ইরানেরই তৈরি। তো তরার মনে করলে সারা দুনিয়াটা বাস, এবার আমরা তারা মারলে সমস্যা, আমি তো বলি আরও দুই চারটা মাইরা দাও, খেলা হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।